নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি নেব এখানে জেলি। এই জেলিটা বানানোর জন্য আমি এখানে 150 এই 250 ml জল দিলাম। আর নেব এই দুটো প্যাকেট, ছিল দুটো প্যাকেট একসঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে আমি এটা ওভেনে চাপাবো। নর্মাল জলে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ওভেনে দেবো। গ্যাস অন করা হয়ে গেছে, আমি এটা জেলিটা চাপিয়ে দিয়েছি। এইভাবে এটা ফুটবে, আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটা ফুটছে এরকম, এটা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি প্লেটে ঢালবো। এবার ছেঁকে নেবো, ছেঁকে নিচ্ছে, এটা কিছুই নেই, তবু একটু ছেঁকে নিলাম। এটা ফ্রিজে রাখা দরকার হবে না, এটা এমনি রাখলে এটা জমবে। এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি, আমি এখানে জল নিচ্ছি আর পরিমাণ মতন সাবু নেবো, সাবুটাকে সেদ্ধ করবো। আমার বেশি দরকার নেই, আমি এখানে 4 টেবিল স্পুন, একটু ওপর ওপর করে মানে চুরচুর করে আমি 4 টেবিল স্পুন নিলাম। এটাকে আমি বয়েল করবো। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরকম হয়েছে। এবার এটাকে সেদ্ধ করবো। আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কালার এসে যাচ্ছে, কিছু কিছু এসেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। এখানে কিছু ট্রান্সপারেন্ট কালার এসে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে, আর কিছু সাদা সাদা এখনও আছে, দেখা যাচ্ছে এখনও সেদ্ধ হবে। এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ভালো করে জলে 2 বা 3 বার ধুয়ে নেবো। ধুয়ে দিয়েছি, দিয়ে এটা 2-3 মিনিট এইভাবে রাখবো, তারপরে আমি জলে ধোবো। আমি এটা জল দিয়ে ছেঁকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে সমানো সমানো জল দেবো। কালার দেবো, তো কালার আমি এখানে 2টো কালার দেবো, এটা আমি একটা ব্লু দেবো আর একটা গ্রিন দেবো। সাদা করলেও পারে, সাদা করতেও পারে, এটা আমি এখানে কালার দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তাই আমি এখানে কালার দিলাম। যদি কালার না পছন্দ হয় সাদা দিও, আপনারা এটা করতে পারেন। জেলিটা রেডি হয়ে গেছে, এবার জেলিটা আমি পিস করে কেটে নেবো, এরকম পিস ইচ্ছা সেইভাবে কেটে নেবে। এটা উপোষের দিন, এটা খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে। যে আমি ডেজার্টটা বা শরবত যেটা বানাবো সেটা কিন্তু খুবই শরীর ঠান্ডা লাগে। যারা রোজা রাখছে তারা কিন্তু দিনের শেষে এটা খেলে কিন্তু খুব আরাম পাবে বা শরীরও ভালো থাকবে। জেলিটা রেডি হয়ে গেছে, এখানে আমি নিচ্ছি আঙুর নিয়েছি, এখানে নিয়েছি আম, আর এখানে নিয়েছি আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর অ্যালমন্ড ভিজিয়ে রেখেছি। আর এটা সাবজা বীজ মানে চিয়া সিড অল্প একটু ভেজানো আছে। আর আমি কলা নিয়েছি, কলাটা আমি এখনও কাটিনি, কালো দাগ হয়ে যাবে বলে আমি একটু পরে কেটে নিচ্ছি। আমি প্রথমে এখানে অ্যালমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসা থাকলে সাদা ভাবটা থাকবে না, তাই সাদা ভাব থাকার জন্য আমি এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে অ্যালমন্ডগুলো ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে দেবো আমি অল্প একটু দুধ দেবো, আর এখানে কলা ছাড়িয়ে কলা কুচো করে নিয়েছি, একটু কলা দেবো। মিক্সি করে আমি ফিরে আসছি। আমি এবার এক এক করে সব ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আঙুর হাফ হাফ করে রেখেছি, কলা দিয়ে দিলাম আর আঙুর দিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি, কিশমিশ ভেজালে একটু নরম নরম থাকবে, তার জন্য আমি কিশমিশটা ভিজিয়েছি। এখানে সাজা বীজ দিচ্ছি যেটা নিয়েছিলাম ভেজালো, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। আমি 2 টেবিল স্পুন ভিজিয়েছিলাম, নিজে এতটা হয়েছে, যেটা আমি টেস্ট করে আনলাম আমি সেটা দিয়ে দিলাম। এটা পুরোটাই হেলদি হচ্ছে যখন এখানে আমি চিনি না মিশিয়ে এখানে হানি মেশাচ্ছি, মধু দিচ্ছি। এখানে গুঁড়ো মেশানো যাবে, আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, শরীর তো ঠান্ডা করেই, শরীরের দিক থেকেও ভালো, হেলদি। এটা ফাস্টিংয়ের দিন এটা কিন্তু খুবই কার্যকরী। আমি এখানে আর একটু দুধ দেবো, দুধ খেতে যাদের অসুবিধা তারা এটা দই দিয়েও করতে পারেন, এটা আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন। আমি এখানে যতটা হানি দিয়েছি আপনারা তার থেকে বেশি হানিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, আর না হলে গুড় বা চিনি দিয়েও যাবে। এটা গ্লাসে ঢেলে দিচ্ছি, এখানে আমি সবুজ যে সাবুগুলো কালার করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কালার করার পর ভালোভাবে জলে উপরের কোটটা ধুয়ে নিয়েছি, ভেতরে রং হয়ে গেছে। এবার দেবো জেলি,
পুদিনা দিয়ে দিচ্ছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? ডিমসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা অবশ্যই বাড়িতে একবার ফাস্টিং এর দিন বানিয়ে দেখবেন, এতে কিন্তু খুবই সুস্বাদু এবং শরীর ঠান্ডা থাকবে। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ।